আনসার তোমরা সবাই আশাবাক আবার খুব একটা ভাইটাল হচ্ছে না বা অনেক বড় সড়ো করে হচ্ছে না, কিন্তু যেহেতু নিয়ম করতে হয় তো আমাদের এখানে আমাদের যে অন্ধকার হচ্ছে এখানে লাইট নেই, তো আমাদের এখানে যে ক্লাব রয়েছে ওই ক্লাবেরই পুজো যেটা হয় ওইখানে পুজোটা হচ্ছে, তো তোমাদেরকে দেখাবো কিরকম। তো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে, এখন আমাদের এখানে অষ্টমীতে কোনো পুজো হয় না, নবমী দশমী পুজো হয়, তো ঠাকুর এখানে চলে এসেছে। এখনো লাইট ফাইট সেরকমভাবে কিছু লাগানো হয়নি, কারণ আজকে সারা রাত জেগে এগুলো গোছানো হবে, তো খুব 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 মজা। তোমাদেরকে ঠাকুরটা একবার দেখিয়ে নিই। তোমাদেরকে বলতে ভুলে গেছি যে আজকে কি বার, আজকে কি বার, আজকে হচ্ছে সানডে, আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী, আগেই বললাম, কিন্তু এখানে নবমী দিন থেকে পুজো হবে, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো না। যদি কাউকে পাই যে আমার ভিডিওটা করে দিতে পারবে পুজোর কিছুটা মোমেন্ট, তাহলে সম্ভব, কারণ আমাকে কালকেও ল্যাবে যেতে হবে। আর হচ্ছে আর কি আর কি আর কি আর কি বলবো, আর এখন মোটামুটি ছটা মতো বাজে, ছটা সাড়ে ছটা মতো বাড়ি যাবো। আমার যে পুরোনো চ্যানেল স্টেপ উইথ সুমনা, ওই চ্যানেলে যেটা ব্যাপারটা হচ্ছে যে ওখানে আমার দুটো ভিডিও শ্যুট করার আছে, দুটোই শাড়ির টিউটোরিয়াল। যারা তোমরা শাড়ির টিউটোরিয়াল দেখতে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলে গিয়ে শাড়ির টিউটোরিয়াল দেখে নিও, সম্ভব হয় আমি ব্লগটা কিছুটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই ব্লগ ভিডিওটা আমি কালকে গিয়ে শেষ করবো। তো আমার এখানে আছি, আর তোমাদেরকে একটা সিক্রেট কথা বলি, যেহেতু এই পুজোটাতে না মানে আমার দাদারা থাকে, তাই জন্য পাড়ার পুজোর থেকে বড় কথা না ঘরের পুজো, ঘরের পুজো এনজয়মেন্ট। আর তোমাদেরকে ফানি ফানি জিনিস দেখাই, মানে ফানি জিনিস, আমার এই যে ঘষ বাবার যে বাবা আছে, মানে আমার সুমন দাদা, আমার সুমন দাদা আমার বৌদিকে ছেলে বানিয়ে দিচ্ছে, মানে হচ্ছে দেখাও বৌদি, এখন মুখটা দেখাও বৌদি, এখানে আজ হচ্ছে গোফ, এদিকটা দেখাও, এদিকটা দেখাও, এদিকটা দেখাও, এই যে বৌদি গোফ বানিয়ে দিয়েছে আমাদের পুচকুর জন্য, মানে পুচকু ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল, সেটা বাবা মায়ের গোফ এঁকে দিয়েছে, আমারটা করতে গেছে, বাট আমি বলছি না আমাকে ভিডিও শুট করতে হবে আমার পুরোনো চ্যানেলের জন্য, তাই জন্য এইসব হবে না। আর একজন সিক্রেট, ওই ওই ও দেখাবে না, ও মুখ দেখাবে না, বৌদি তুমি একটু হ্যালো বলো। আর এটা হচ্ছে আমার বৌদি, দুটোই হচ্ছে, দুটোই আমার বৌদি, একটা আমার বৌদি না, দুটোই আমার বৌদি, একটা ওয়ান একটা মুখ দেখাবে না, এই মুখ দেখাবে না, এটা হচ্ছে আমার বোন, ও মুখ দেখাবে না কিছুতেই, কালকে আমি ওকে এই তো মুখ দেখিয়ে, এটা হচ্ছে আমার বোন, ওর অ্যাটিটিউডটা আমি যদি পাই না, যে যদি ওকে নিয়ে লোকে মজা, তাহলে মুখ না দেখানোর জন্য আমি আমার প্রমিস করছি সব ভিডিওতে আমি ওকেই রেখে দেবো, মুখ দেখানো যাবে না। তো আমি চেষ্টা করবো যদি পারি তো ওকে দিয়েই ওই ক্লিপগুলো পুজোর কটা ক্লিপ নিয়ে রাখবো, কারণ আমি তো বললাম আমাকে ল্যাবে যেতে হবে। সো চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে, টাটা গাইজ। দেখো আমি এই মেকআপে ছিলাম, আর জাস্ট বেডের অবস্থা প্রচণ্ড খারাপ, আমি ইনস্টাগ্রামে রিলের ভিডিও করছিলাম, প্লাস ইউটিউব আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল স্টেক উইথ সুমনার জন্য প্রচুর ভিডিও করছিলাম, একটাই করেছি, তারপর রিলস প্রচুর রিলস করেছি, রিলসের ভিডিও বানিয়েছি আজকে আমি ইনস্টাগ্রামের জন্য, প্লাস অনেক ফটোজ তুলেছি। সো এই ইয়ারিংসটা আমি আজকে পরেছিলাম, আমার খুব ফেভারিট একটা ইয়ারিংস। আমাকে না স্প্ল্যানেড বা হাতিবাগান যেতে হবে খুব তাড়াতাড়ি, যাবো কি করে জানি না, এই করোনা সিচুয়েশনে যেতেও ভয় লাগে। যাই হোক, তো আমি ইয়ারিংসটা পরেছিলাম, আর একটা দেখানোর মতো অবস্থাতে পড়ে নেই, যা অবস্থা মেকআপের প্রোডাক্টস শাড়ি সব কিছু এখানে পড়ে রয়েছে, বলার মতো না এতটাই বাজে। দেখো এইটা বেডের আমার অবস্থা, হ্যাঁ না
মা ডাকছে, জিজ্ঞাসা করছে বাবা এসছে নাকি। সো বাবা এখন বাড়ি আসেনি। সো এইটা হচ্ছে আমার এর অবস্থা। মেকআপ ব্রাশ, জুয়েলারি বক্স, জুয়েলারি বক্স, মেকআপ প্রোডাক্ট সব এখানে পড়ে আছে, সব এভরিথিং। এমনকি আমার ওই ল্যাবের মাথায় যে ইয়েটা পড়ে ওটা পর্যন্ত পড়ে আছে এখানে, কী বলবো। আর এখানে তো পুজোর ব্লগ যখন শেয়ার করছি তাহলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে হবে যে আমি কি কি করছি। সো থাকো আমার সাথে আর দেখতে থাকো ভিডিও। আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে সো এখানে এখন বানানো হচ্ছে শ্রী শ্রী বানানো হচ্ছে জগদ্ধাত্রী পূজার শ্রী। এখানে হোয়াইট কালার চালের গুঁড়ি দিয়ে করে এটা, ওটা তো কালার নেই। তাছাড়া রেড কালার, আবির আবির গোলা হচ্ছে সব ব্লু গ্রিন ইয়েলো পিঙ্ক গোলাপি, আর হচ্ছে রেড কালারের আবির গোলা হয়েছে। আর এটা বানাচ্ছে হচ্ছে বৌদি আর আমাদের পুচকু এখন গান শোনাচ্ছে। আর এখানে যেটি ধান খুঁজছে যেটা এখন ইয়েতে স্ত্রীর মধ্যে দেওয়া হবে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল, শুভ জগদ্ধাত্রী পুজো। আমি আগেই বলেছি আজকে আমাদের এখানে নবমী দশমীর দিনকে জগদ্ধাত্রী পুজো হয়। সো এখন হয়ে গেছে সকাল আর আমি অলরেডি রেডি হবো। ঘুম থেকে জাস্ট উঠেছি, ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করিনি, জাস্ট ফোন নিয়ে দাঁড়িয়ে করেছি। তোমাদেরকে আমি এখন দেখাবো যে কালকে যে শ্রীটা বানানো হচ্ছিল রাত্রেবেলা ওটা কেমন হয়েছে, আর এখানে বরণডালা পুজোর জন্য যে সাজানো হয়েছে ওগুলো কিরকম হয়েছে, মোটামুটি দেখাবো। আমি তো বেরিয়ে যাবো, তারপর বনু কিছুটা ব্লগ করে রাখবে তোমাদের জন্য দেখানোর জন্য পুজোর কিছুটা মোমেন্ট। সো প্রচন্ড ঠান্ডা পড়েছে, আর প্রচন্ড ঠান্ডা আমার ঘরে, তো ঠান্ডা এত ঠান্ডা সারা রাত আমি অনেক ঠান্ডাতে কেঁপেছি এমন। তো চলো তোমাদেরকে দেখাই যে শ্রী ট্রি গুলো কিরকম বানানো হয়েছে। এইটা হলো সেই শ্রীটা যেটা জগদ্ধাত্রী পুজোতে কাজে লাগবে। আমার বৌদি বানিয়েছে ফার্স্ট টাইম, মানে বৌদি হাতে খড়ি বলতে পারো, ফার্স্ট টাইম বানিয়েছে বৌদি এটা। এটার উপর এখন তেল দেওয়া হবে, তেল দিলে এটা একটু মানে গ্লসি গ্লসি দেখতে লাগে। আর এইটা হচ্ছে ঠাকুরের বরণ ডালা সাজানো, মানে চালের মধ্যে হলুদ মাখিয়ে রাখা আছে, আরো অনেক জায়গা যেটি কালকে কি সব বানাচ্ছিল ওই সবও রয়েছে। এখন যাই, একটু করে ইচ্ছা করছে না যে ল্যাবে যাবো আমি, সবাই পুজো পুজো নিয়ে মজা করছে আর আমাকে এখন ল্যাবে যেতে হবে। দেখা যাক, রেডি হওয়া যাক। আজকে হলো জগদ্ধাত্রী পুজোর দশমী। সো কালকে নবমী ছিল আর আমি কালকে ভিডিও কমপ্লিট করতে পারিনি। তোমাদেরকে ভিডিওর পুজোর কটা ক্লিপ দেখিয়েছি, বাট আমি তো ওখানে ছিলাম না, সো ওটা আমার বোন রেকর্ড করেছে। আর এখন হচ্ছে দশমী, আমি কালকে বাড়ি আসার পর এতটাই বেশি টায়ার্ড লাগছিল যে আমার আর ইচ্ছা করেনি যে আমি ভিডিও করি। সো আজকে দশমী, আমি ভাবলাম না আমাকে ব্লগটা তো কমপ্লিট করতে হবে, ইনকমপ্লিট থাকলে আমি নিজে ভিডিওটা দিতে পারবো না, এত কষ্ট করে ব্লগটা বানালাম। সো ভাবলাম যে কমপ্লিট করি, তো আমি তোমাদেরকে বলে দিই এখন হচ্ছে 7:30 মতো বাজে আর আমি কিছুক্ষণ আগে বাড়ি এসেছি ফ্রেশ ফ্রেশ হয়ে, প্রচণ্ড ঠান্ডা। সো এখন আমি আমার ঘরে বসে আছি, এটা বেরিয়েছে, এই স্টোলটা বেরিয়েছে, মানে ঠান্ডার জন্য আমার ঘরে প্রচুর ঠান্ডা। সো আমি এখন বেসিক্যালি কি করছি, আমি এখন খাচ্ছি হচ্ছে এটা, এটা হচ্ছে দধি কর্মা, জানি না কি জানি না, এটা হচ্ছে দধি কর্মা, অসম্ভব সুন্দর আমার ফেভারিট একটা জিনিস যেটা দশমীর দিনকে বানানো হয়। সো আমি এখন দধি কর্মাটা খাচ্ছি, দারুন দারুন লাগে। যারা ধারণা বলতে তাদের জন্য এটা মধ্যে খই চিড়ে দই কলা চিনি এসব দিয়ে বানানো হয়।
অসম্ভব সুন্দর টেস্টি একটা জিনিস, আমার খুব খুব ফেভারিট, হ্যাঁ সবারই ফেভারিট, তোমাদেরও মনে হয় ফেভারিট তাই না? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কার দিদি কর্মা খেতে ভালো লাগে। আর এই বাইটটা তোমাদের সবার জন্য, হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি, দারুণ, টু গুড টু গুড। তো চলো আমি এটা এখন কমপ্লিট করি খেয়ে, মা বৌদি আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য, এটা এখন কমপ্লিট তোমাদেরকে বলি। এখন বাজে হচ্ছে রাত 10:25, আর এখন আমি জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম, কমপ্লিট করেছি, আর এরপর আমি স্কিন কেয়ার করবো রাত্রেবেলা, এখন আবার উল্টা সিজন চলে এসেছে, তো স্কিন কেয়ারটাকে কিছুভাবে মিস করা যাবে না, এটিএমটাকে ঠিকঠাক রাখতে হবে, ক্লিনিং টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং রাত্রেবেলা এটাকে ফলো করা বিশেষ করে দরকার, কারণ রাত্রেবেলায় আমাদের স্কিনের মানে সব কিছু পোর্টস সব কিছু রাত্রেবেলা সব ট্রিটমেন্ট হয় বলতে পারো, তো সেই জন্য ট্রিটমেন্ট করতে হবে। আর তোমাদেরকে বলে দিই চলো গুড নাইট, আর আমি আমরা জগদ্ধাত্রী পুজোর ব্লগটা তোমাদের সাথে এখানেই শেয়ার করছি, আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে, তোমরা খুব খুব মজা করেছো, এনজয় করেছো, আমি চেষ্টা করছি তোমাদেরকে যাতে তোমাদের মজা হয়, আনন্দ হয়, ভালো লাগে, তোমাদেরকে এন্টারটেন করতে পারি এরকম ভিডিওস দেওয়ার, কিন্তু ডিউ টু মাই জব, আমার জবের জন্য আমি অতটা তোমাদেরকে আনন্দ দিতে পারি না বা মজা করাতে পারি না, কারণ সবসময় বাড়িতে থাকি না, বেশিরভাগ টাইমটা আমার ল্যাবে কেটে যায়, সো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর আমার ভিডিওকে অবশ্যই অনেক 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 শেয়ার করো, তোমাদের ভালোবাসার অনেক প্রয়োজন আছে, যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে বলছি, সো প্লিজ 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 পাশে থেকে সাথে থেকে তোমরা, আর আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করতে চলেছি, সো আমার মনে হলো লেট ড্রিম ফ্যাম না রেখে আমি চেঞ্জ করি, তো আমি ভাবলাম যে সুমনাস ডে আউট দিয়ে দেবো ওটাকে, তোমরা আমার সঙ্গে থাকবে আমার সাথে কথা বলবে, সো সেই জন্য আমি দিয়ে দেবো সুমনাস ডে আউট, সো আমার চ্যানেলটা তোমরা আমার সাথে দেখো, থ্যাংক ইউ সো মাচ আমার ওই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, আবারও বলছি আমি লাভ ইউ গাইস, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।